ঈদ উপলক্ষে সৌভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে সিময় উৎসব পাঁচলা ধুলোর বাঁধে। রাজনৈতিক হানাহানি ও ধর্মের ভেদাভেদ রাজনৈতিক উদ্দেশ্য প্রায় সর্বত্রই নজরে আসে। অনেক অংশে উৎসবেও রাজনৈতিক ভেদাভেদ লক্ষ্য করা যায়। তবে সবকিছু উপেক্ষা করে পাঁচলা ধুলোর বাঁধে সারা ভারত জড়ি শিল্পী কল্যাণ সমিতির পক্ষ থেকে লাচ্ছা ও সিময় উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই হাজির ছিলেন সম্প্রীতির ও সৌভাতৃত্বের সিময় উৎসবে। এলাকার মহিলারা বিভিন্ন স্বাদের লাচ্ছা সিময় তৈরি করে উৎসবে সামিল হন। মূল উদ্দেশ্য তো আমরা ক্যাপশনে লিখে দিছি যে সৌভাতৃত্ব ও সম্প্রীতির মন্দনে লাচ্ছা সিময় উৎসব পালন করছি। মানে আমরা একে অপরের সঙ্গে মিলনের জন্য আমরা যেটা বাড়িতে তৈরি করি ঈদ উপলক্ষে সেটাই এখানে পরিবেশন করছি এবং প্রত্যেক সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা এখানে জাস্ট এই লাচ্ছা সিময়ের যে বিভিন্ন ভ্যারাইটিস সেটাকে জাস্ট ভাগ করে খাব। আজকে উৎসবে সামিল হয়েছে বিভিন্ন গণসংগঠনের মানুষ, জরি শিল্পী কল্যাণ সমিতির শ্রমিক শিল্পীরা, এছাড়া সমাজের বিভিন্ন নাগরিক আছে, ডক্টরস আছে, শিক্ষক আছে, ছাত্র আছে। আমাদের ছয় রকমের আমাদের সিময় রান্না আছে আর লাচ্ছা দু ধরনের আছে, আট ধরনের আমরা আজকে রেসিপি রেখেছি। আর আগামী দিনে জাস্ট একটা সূচনা হলো, আগামী দিনে এটা গ্রামে 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 যাতে হয়, এলাকা এলাকায় যাতে হয়, এরকম লাচ্ছা সিময় উৎসব ছড়িয়ে পড়ুক সারা ভারতবর্ষে। আমরা মুজিবুর রহমান মল্লিক, সম্পাদক সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতি। আমি আপনাকে আবারও বলি, পৃথিবীতে মানুষ না থাকলে যাদের নাম বলছেন তাদের কোনো কাজ নেই, তাদের সবার হাতিয়ার আমরা। সেই জন্য আমরা যত একসঙ্গে থাকব, আমরা যত ঠিক ঠিক কাজ করব, আমরা ওদেরও বলতে পারবো যে মানুষের পক্ষে কাজ করলে আপনার গ্যারেন্টি, এটুকু বলতে পারি। আর আমি তো আসলে রাজনীতি করি না, আমি রাজনীতি সম্পর্কে খুব কিছু জানিও না, জানেন তো, বেঠিক বলে ফেলে ঠিক হবে। হ্যাঁ বলো, আমার নাম যোগেশ দেড়ে, আমি সঞ্জীবন হাসপাতালের জনসংযোগ বিভাগের একজন কর্মী।